Istri tak sambil potong-potong, kalau tiap-tiap tiba-tiba berbeda, nama
কিন্তু সেটা পিটিয়ে তাকে নামাজ পড়াতে পারবে না তার স্বামীকে। কেন প্রশাসন বিভাগ তো নারীকে দেওয়া হয়নি যে তার স্বামীকে সে পিটিয়ে নামাজ আদায় করা হবে করাবে। দুই নম্বর যেটা মত পেশ করা হয়েছে, স্বামী স্ত্রী যদি উভয়ের মধ্যে স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, এক্ষেত্রে তালাক অটোমেটিক, এক্ষেত্রে তালাক হয়ে যাবে। কেননা স্বামীকে দেওয়া হয়েছে, পুরুষদেরকে দেওয়া হয়েছে প্রশাসন বিভাগ, স্ত্রী নামাজ পড়বে না মানে তাকে পিটিয়ে সলাত আদায় করাতে হবে, তাকে পিটিয়ে সলাত আদায় করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। স্ত্রী সলাত আদায় করে, স্বামী সলাত আদায় করে, স্ত্রী সলাত আদায় করে না, এর মতো তাহলে আর তার পুরুষ নেই। তাহলে আপনারাই ভাবুন, আপনার স্ত্রীকে আপনি সলাত আদায় করাতে পারবেন না মানে সলাত আদায় করতেই হবে, যদি স্ত্রী সলাত আদায় না করে আর স্বামী করে তাহলে তারা, কেননা তাকে পুরুষকে দেওয়া হয়েছে প্রশাসন বিভাগ, তাকে পিটিয়ে সলাত আদায় করা হবে। তিন নম্বর যেটা মত পেশ করানো হয়েছে, স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যদি একজন সলাত আদায় করে একজন করে না তাহলে তারা, হাদিস তারা কোথায় লিখে দিয়েছে, প্রমাণ কোথায় লিখে দিয়েছে, দলিল যদি আমরা দেখতে চাই যে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যদি একজন সলাত আদায় করে একজন করে না এক্ষেত্রে তালাক, দলিল আল্লাহ পাক এর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআমিদান ফাকাদ কাফার, মান তারাকা সালাতা মুতাআমিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক অক্ত সালাত ছেড়ে দেয়, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক অক্ত সালাত আদায় করে না সেই ব্যক্তি কাফের। সম্মানিত প্রতিনিধি, তাহলে কাফের আর মুসলিমদের মধ্যে কখনো বিবাহ হতে পারে না, কাফের এবং মুসলিমদের মধ্যে কখনো বিবাহ হতে পারে না, এটা জায়েজ নয়। তাহলে অটোমেটিকলি তালাক, একজন সালাত আদায় করে একজন করে না, আল্লাহ নবী বলেছেন সালাত মান তারাকা সালাতা মুতাআমিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক অক্ত সালাত আদায় ছেড়ে দেয় সেই ব্যক্তি কাফের হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আপনি গরুর মাংস খান বলে আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, আপনি উনকে দাঁড়িয়ে রেখেছেন বলে আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, আপনি খাতনা করেছেন বলে আপনি নিজেকে মুসলিম।